প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি ডাক্তার ডিএন সরকার সুদীপ্ত, প্রতিদিনের ন্যায় আজকেও আপনাদের সামনে ইউটিউবে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসছে। আজকে আমি মূলত যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ঠান্ডাজনিত সমস্যা। এই গরমে অনেক সময়ই আমাদের বিভিন্ন কারণে ঠান্ডা লেগে যায়। গরম লেগে হতে পারে, গরমে অতিরিক্ত ঘেমে ঘাম শরীরে বসে ঠান্ডা লাগতে পারে, তারপর বৃষ্টিতে ভিজে হতে পারে, তো বিভিন্ন কারণে ঠান্ডা লাগতে পারে বা অ্যালার্জিজনিত কারণে হতে পারে, গরমের দিনে ধুলাবালির সমস্যা থাকে। তো যে কারণেই হোক, হঠাৎ করে যদি আপনার ঠান্ডা লাগে, সেক্ষেত্রে হোমিওপ্যাথিতে দুর্দান্ত মেডিসিন দিয়েছে, সেই মেডিসিনগুলো দুই একদিন সেবনের মাধ্যমে আপনি এই ঠান্ডাজনিত সমস্যা থেকে মুক্ত হতে পারবেন। তো দর্শক, আমি আপনাদেরকে আজকে চারটি গুরুত্বপূর্ণ হোমিও মেডিসিন বলবো। আপনার যে কোনো ঠান্ডাজনিত সমস্যায় আপনি কমন এই চারটি মেডিসিন সেবন করে আপনি এক থেকে দুই দিনের মধ্যে আপনি ঠান্ডাজনিত সমস্যা থেকে মুক্ত হতে পারবেন। তো আমি আগে আপনাদেরকে বিশেষভাবে বলবো যে এই গরমে বা ঠান্ডাজনিত সমস্যা সাধারণত কেন সৃষ্টি হয়। সাধারণত গরমে ঘেমে ঠান্ডাজনিত সমস্যা সৃষ্টি হতে পারে বা আপনার ঠান্ডা লাগতে পারে, বা অতিরিক্ত ঠান্ডাজনিত খাবার খেলেও আপনার ঠান্ডা লাগতে পারে, অ্যালার্জির কারণেও হতে পারে, বৃষ্টিতে ভিজলেও ঠান্ডা লাগতে পারে, বা ঠান্ডা বাতাস লাগার কারণেও কিন্তু ঠান্ডা লাগতে পারে, বা অনেক সময় অতিরিক্ত এসিতে থেকেও কিন্তু ঠান্ডা লাগতে পারে, বা শরীরের ঘাম বসে গিয়েও কিন্তু ঠান্ডা লাগতে পারে। এই যে কারণেই আপনার ঠান্ডা লাগুক না কেন, মাত্র চারটি হোমিও মেডিসিন সেবন করে আপনি খুব স্বল্প সময়ে, এক থেকে দুদিনের মধ্যে এই ঠান্ডাজনিত সমস্যা থেকে মুক্ত হতে পারবেন। তো আজকে আমি মূলত আপনাদেরকে যে চারটি মেডিসিনের কথা বলবো, আপনারা যে কোনো ঠান্ডায় কমন এই চারটি মেডিসিন ব্যবহার করলে আপনারা অবশ্যই অবশ্যই ঠান্ডা থেকে বাঁচতে পারবেন বা ঠান্ডা থেকে মুক্তি পেতে পারবেন। তো আপনাদের সুবিধার জন্য আমি চারটি মেডিসিন সম্পর্কে বলবো। তার আগে বলে দিই যে আপনারা সবসময় চেষ্টা করবেন যাতে ঠান্ডাটা আপনাদের না লাগে। বাহিরে গেলে সবসময় ছাতা ব্যবহার করবেন, বা গরমে অতিরিক্ত ঘাম হলে সাথে সাথে চেষ্টা করবেন ঘামগুলি মুছে ফেলার। তারপর বৃষ্টিতে ভেজার সমস্যা হলে, যদি আপনার বৃষ্টিতে ভিজে ঠান্ডার সমস্যা হয়, আপনি চেষ্টা করবেন বৃষ্টিতে না ভেজার। এবং অ্যালার্জিজনিত সমস্যা থাকলে অবশ্যই ধুলাবালি থেকে এড়িয়ে যাবেন। আর এই গরমে অবশ্যই অবশ্যই আপনারা ঠান্ডা খাবার খাবেন না। আর একটা জিনিস আপনারা খেয়াল রাখবেন যে কখনও আপনারা ফ্রিজ থেকে বের করে কোনো ঠান্ডা খাবার যেমন খাবেন না, তেমনি ঠান্ডা খাবারকে কখনও গরম করে খেতে যাবেন না। এটা স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। আপনারা সরাসরি ঠান্ডা খাবারও খাবেন না, তেমনি ঠান্ডা খাবারও হুট করে গরম করে সেটা খাবেন না। তো এখন আসুন, যে যদি এর পরেও আপনাদের সচেতনতা গ্রহণ করার পরেও যদি আপনাদের ঠান্ডা লেগে যায়, সেক্ষেত্রে আপনারা কী হোমিও মেডিসিন সেবন করলে এক দুদিনের মধ্যে এই ঠান্ডাজনিত সমস্যা থেকে আপনারা মুক্ত হতে পারবেন। তো আমি আপনাদেরকে দুটি মেডিসিনের নাম বলবো কমন, এবং দুটি বায়োকেমিক মেডিসিনের নাম বলবো। এই চারটি মেডিসিন সেবন করে আপনারা খুব দ্রুত সময়ে এই ঠান্ডাজনিত সমস্যা থেকে বের হয়ে আসতে পারবেন। দুটি মেডিসিনের আমি নাম বলছি, একটু মনে রাখুন। একোনাইট 30, একোনাইট আপনারা হোমিও ফার্মেসিতে গিয়ে বলবেন একোনাইট 30, মানে 30 শক্তির মেডিসিন দেন। এবং ব্রায়োনিয়া 30, ব্রায়োনিয়া 30 শক্তির মেডিসিন। এর সঙ্গে আপনারা আর দুইটি বায়োকেমিক মেডিসিন কিনবেন, সেটি হচ্ছে ফ্রামফস 6X এবং ক্যালকেরিয়া ফস 6X। এই চারটি মেডিসিন কিনে আপনি সেবন করলে খুব স্বল্প সময়ে এই ঠান্ডাজনিত সমস্যা থেকে মুক্ত হতে পারবেন। তো ফ্রেন্ডস, আপনাদের সুবিধার জন্য আবার মেডিসিনগুলোর নাম বলছি। একোনাইট 30, ব্রায়োনিয়া 30, ফ্রামফস 6X, ক্যালকেরিয়া ফস 6X। এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে স্যার, এই মেডিসিনগুলি আমরা কীভাবে খাবো এবং কোন কোম্পানির মেডিসিন কিনবো? আপনারা অবশ্যই চেষ্টা করবেন সবসময় জার্মানি কোম্পানির মেডিসিন ব্যবহার করার। তবে এই ঠান্ডাজনিত সমস্যার জন্য অনেক সময় জার্মানি কোম্পানির মেডিসিন না পেলেও আপনারা লোকাল মেডিসিন ব্যবহার করলেও উপকার পাবেন। লোকাল মেডিসিনে যে উপকার হয় না এমন না, সেটা হচ্ছে আপনি যদি জার্মানি মেডিসিনে উপকারটা পান 100%, লোকাল মেডিসিনে 50-60% পেয়ে যাবেন, একটু হয়তো বেশি সময় লাগে। তো এখন মেডিসিনগুলি আপনারা কিভাবে খাবেন। একোনাইট এবং ব্রায়োনিয়া 1 গ্রাম করে কিনবেন, এবং ফ্রামফস 6X এবং ক্যালকেরিয়া ফস 6X এটাও 1 গ্রাম করে কিনবেন। তো এখন আপনারা একোনাইট 1 ফোঁটা খাবার, 2 ঘন্টা পরে আপনারা ব্রায়োনিয়া
एक फोटा खाबें। ब्रायोनिया खावार 2 घंटा पर एकोनाइट एक फोटा खाबें, एकोनाइट खावार 2 घंटा पर ब्रायोनिया खाबें। एभावे दिने एकटार पर एकटा उल्टो पाल्टा करे खाबें। প্রথমে একোনাইট খাবেন, তারপর ব্রায়োনিয়া। ব্রায়োনিয়া খাওয়ার পরে আপনারা একোনাইট, মানে একোনাইট খাওয়ার 2 ঘন্টা পরে ব্রায়োনিয়া, ব্রায়োনিয়া খাওয়ার 2 ঘন্টা পরে একোনাইট খাবেন। আর এর মাঝামাঝি সময়টাতে আপনার যে 2 ঘন্টার মাঝামাঝি যে 1 ঘন্টা থাকলো, এই 1 ঘন্টাতে আপনারা কী করবেন, ফ্যাম ফস থেকে 2টি ট্যাবলেট নেবেন এবং ক্যালকেরিয়া ফস থেকে 2টি ট্যাবলেট নিয়ে 4টি ট্যাবলেট মুখে দিবেন। মুখে দিয়ে চুষে খাবেন, চুষে খেয়ে সামান্য একটু গরম পানি খাবেন। তো এটাকেও আপনারা 4-5 বার দিনে খাবেন। তো এভাবে যদি আমি বিশ্বাস করি, এভাবে যদি আপনারা খান, সেক্ষেত্রে একদিনেই আপনাদের ঠান্ডা সেরে যাবে। যদি কারোর একটু জটিল ঠান্ডা হয় বা একটু বেশি আকারে ঠান্ডা লাগে, সেক্ষেত্রে সর্বোচ্চ 2 দিন লাগতে পারে। তবে আমি আমার অভিজ্ঞতা থেকে আপনাদেরকে এটা বলতে পারি যে একদিনের মধ্যে আমার এই নিয়মে যদি আপনি মেডিসিন গ্রহণ করেন, সেক্ষেত্রে একদিনের মধ্যেই আপনারা এই ঠান্ডাজনিত সমস্যা থেকে মুক্তি পেতে পারবেন। তো দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশাপাশি ভিডিওগুলো বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আপনারা যে কোনো রোগের বিষয়ে আমার সঙ্গে ডিসকাস করতে চাইলে অবশ্যই আমাকে কল করতে পারেন 01710687950 এই নাম্বারে। আপনারা সকাল 9টা থেকে রাত 9টার মধ্যে এই নাম্বারে আমাকে কল করলে আমাকে পেয়ে যাবেন, অথবা আপনারা সরাসরি আমার চেম্বারে এসে আপনাদের রোগের বিষয়ে চিকিৎসা সেবা নিতে পারেন। তবে আপনাদের সুবিধার জন্য বলে দিই, আমার চেম্বার শুক্র শনি সারাদিন খোলা থাকে। শুক্র শনিবার ব্যতীত আপনি যদি আসেন, সেক্ষেত্রে সন্ধ্যা 6টা থেকে রাত 9টা পর্যন্ত আমাকে পাবেন। তো দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।